নমস্কার ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি তোমাদের একটা ডিমো ক্লাস নিব। তোমরা অলরেডি জেনেছো যে উত্তরা হাই স্কুল কলেজ কর্তৃক যে অনলাইন ক্লাস হচ্ছিল, এর ধারাবাহিকতায় একটা মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা করেছেন। সেই মূল্যায়ন পরীক্ষাটা হবে এমসিকিউ টাইপ কোশ্চেনের উপরে, ঠিক আছে? সেই এমসিকিউ টাইপ কোশ্চেনটা কীরকম হবে আমি সেইটা আজকে আলোচনা করব, ঠিক আছে? একদম কোশ্চেন প্যাটার্নটা জাস্ট এইভাবে রকম হবে যে উত্তরা হাই স্কুল কলেজ যে অনলাইন অ্যাসেসমেন্ট এক্সাম 2020 অ্যাসেসমেন্ট এক্সাম 1 ক্লাস 2 সাবজেক্ট হচ্ছে ইংলিশ। এখানে তোমরা যখন পরীক্ষায় পার্টিসিপেট করবা, করার পরে এইরকম ইনফরমেশান আসবে তোমাদের, ঠিক আছে? যেমন নেম অফ স্টুডেন্ট, মানে তোমাদের নাম লিখতে হবে, ঠিক আছে? তোমরা তোমাদের নিজেদের নাম লিখবা, তারপরে রোল লিখবা, এবং তোমরা যে যে সেকশনের, এ সেকশন হলে এ লিখবা, বি সেকশন হলে বি লিখবা, সি সেকশন হলে সি লিখবা, ঠিক আছে? তো এভাবে অবশ্যই লিখতে হবে। আর যদি না লিখো তাহলে তোমাদের রেজাল্ট তোমরা পাবা না। পরীক্ষা দিলা ঠিকই, কিন্তু আসলে ই হলো না, তোমাদের এটা রোল নাম্বার মিসিং হওয়ার কারণে তুমি তোমার পারফেক্ট নাম্বারটা পাবা না, ঠিক আছে? তো কোশ্চেনটা থাকবে হচ্ছে এমসিকিউ কোশ্চেন থাকবে 15টা হচ্ছে 15 মার্কস, এবং টাইম থাকবে হচ্ছে 15 মিনিটস। ওকে, যে কোশ্চেন ফার্স্ট টাইম দেখো এই টাইপের কোশ্চেন হবে। আমি প্যাটার্ন শুধু দিয়েছি এরকম যে হোয়াট ডাজ অনিতা সরকার ডু ফর হার ফ্যামিলি, যে অনিতা সরকার তার ফ্যামিলির জন্য কী করেন, কী করেন, ঠিক আছে? যে কুকস, মানে রান্না করেন, লুক আফটার, দেখাশোনা করেন, হেড ঘেনা করেন, নান অফ দিস, কোনোটাই করেন না, ঠিক আছে? তোমরা যখন পরীক্ষা দিবা তোমাদের এরকম টিক চিহ্ন হতে পারে বা এরকম গোল চিহ্ন থাকবে। তোমরা এখানে এরকম 4টা গোল চিহ্ন দেওয়া থাকবে। এই গোল চিহ্নগুলোতে তোমরা যখন আমরা অনলাইনে পরীক্ষা শুরু হবে, শুরু হওয়ার পরে তোমরা যেটা রাইট হবে সেটাতে যেমন বাটন ক্লিক করলেই ক্লিক হয়ে যাবে। সে কী করে, রাইট অ্যান্সারটা কী, কুকস, রান্না করে। তাহলে এখানে ক্লিক করলে এটা কী হয়ে যাবে, এটা কালার হয়ে যাবে, ঠিক আছে? কালার হয়ে যাবে, তখন এটা আনসার দেওয়া হয়ে গেল। ওকে, যখন আনসার দেওয়া হয়ে যাবে আমি তখন নেক্সট কোশ্চেনে যাব, যে হোয়ার ডাজ আ টাইগার লিভ, মানে বাঘ কোথায় বাস করে, বাঘ কোথায় বাস করে বলো। ডেনে বাস করে, ডেন মানে হচ্ছে গুহা, ফার্ম মানে হচ্ছে খামার, ফরেস্ট মানে হচ্ছে ওয়ান, হাউস মানে হচ্ছে বাড়ি। তাই তোমরা জানো যে বাঘ কোথায় বাস করে, সেম অপশন এখানেও 4টে এরকম থাকবে, ঠিক আছে? তো এরকম থাকবে। তোমরা এখানে যেটা রাইট সেটাতে ক্লিক করবা, কোনটা রাইট বলো তো, ফরেস্ট, যে বাঘ কোথায় বাস করে, ফরেস্টে, বনে বাস করে। তাহলে এখানে ক্লিক করলে এটা এখানে এটা বৃত্ত ভরাট হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট এরকম হবে যে হোয়াট ইজ দ্য কারেক্ট বাংলা মিনিং অফ ফ্যামিলি, ফ্যামিলির কারেক্ট বাংলা মিনিং কোনটা হবে তোমরা সেটা দিবা। ফ্যামিলি মানে হচ্ছে সমাজ, তারপরে পরিবার, বিদ্যালয় এবং হচ্ছে লোকালয়, ঠিক আছে? যেটা রাইট হবে আগের মতোই অ্যাকর্ডিং টু সেম কন্ডিশন, তো এইভাবে হবে। তোমরা কি বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। অ্যাগেন কম যখন মনিটরে আসবে তোমরা বাটনে ক্লিক করবা, যেটা রাইট যখন হচ্ছে ফ্যামিলি, দ্যাটসমিন হচ্ছে পরিবার, এখানে এটা হয়ে যাবে, ঠিক আছে? এরকম আমরা নেক্সট পেজে দেখো, এটা হলো কয়টা প্যাটার্ন গেল, 3টা প্যাটার্ন, 3টা মানে 2টা প্যাটার্ন আর কি, আনসার দ্য কোশ্চেন একটা আর হচ্ছে বাংলা মিনিং একটা। নেক্সট তোমরা একটু খেয়াল করো যে পরেরটা আসবে তোমাদের হচ্ছে কোশ্চেন নাম্বার 4, যে হুইচ ইজ দ্য কারেক্ট রিঅ্যারেঞ্জ অফ এ এফ আর এম, এর কারেক্ট রিঅ্যারেঞ্জ কোনটা হবে একটু দেখো। এম এফ এ আর, এফ এ আর এম, আর এ এম এফ, ঠিক আছে? অ্যান্ড নান অফ দিস, কোনোটাই না। তাহলে কোনটা হবে রাইট, যে হচ্ছে ফার্ম, এফ এ আর এম, এখানেও এইরকম চিহ্ন দেওয়া থাকবে, ঠিক আছে? তোমরা এখানে শুধু যে রাইট আনসারটা সেটাকে ক্লিক করবা, ক্লিক করলে সেটা কী হয়ে যাবে, আনসার দেওয়া হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো কি বলা হয়েছে, যে হুইচ ইজ দ্য কারেক্ট, হুইচ ইজ দ্য কারেক্ট বাংলা মিনিং, হুইচ ইজ দ্য কারেক্ট বাংলা মিনিং অফ দিস ইজ আ টাইগার, দিস ইজ আ টাইগার, মানে এখানে 4টা অপশন দেওয়া আছে, সেই 4টা অপশন তোমরা সুন্দর করে পড়ে রাইট আনসার যেটা সেটাতে তোমরা টিক দিয়ে দিবা। মানে দিস ইজ আ টাইগার, এই হয় একটি হচ্ছে মুরগি, এই হয় একটি হচ্ছে পাখি, এই হয় একটি বাঘ, অ্যান্ড এই হয় একটি সিংহ। তার মানে দিস ইজ আ টাইগার, দ্যাটস মিন কি, এই হয় একটি বাঘ। সো সি নাম্বারটা হচ্ছে রাইট আনসার, সি নাম্বারটা কী হবে, রাইট আনসার, এই হয় একটি
বাট ওই অ্যাগেন এইখানে ক্লিক করলে এখানে কি হয়ে যাবে, তোমাদের এক্সাম দেওয়া হয়ে যাবে। নেক্সট, রাইট দ্য মিসিং লেটার্স অফ ই ড্যাশ আর ড্যাশ ওয়াই। এখানে যে মিসিং লেটারগুলো আছে সেগুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তো কি হতে পারে, এ হতে পারে বা আর হতে পারে, এ এল হতে পারে, এল এ এ এম, কোনটা হবে বলো তো? এটা হবে আর্লি, তার মানে আর্লি স্পেলিংটা কি বলো, ই এ আর এল ওয়াই, ই এ আর, যেখানে এ আছে এবং এল আছে, এরকম সাইন দেওয়া থাকবে। তোমরা কি করবা বলো যে এটা রাইট, তো এখানে বাটন ক্লিক করবা, ক্লিক করলে সেটা কি হবে, এটা আনসার দেওয়া হয়ে যাবে। এরকম কতটা কোশ্চেন থাকবে বলো তো? 15টা কোশ্চেন থাকবে, সেই 15টা কোশ্চেন অবশ্যই ঠিকভাবে আনসার দিতে হবে। তোমরা যদি একটাও আনসার যদি রিমেনিং থাকে, মানে বাকি থাকে, তাহলে সেটা কি হবে না, সেন্ড হবে না, তোমাদেরকে অ্যাগেইন চেক করতে হবে যে আসলে কোনটা বাকি আছে। তারপরে তোমরা ওখানে সবার শেষে একটা অপশন থাকবে, সেখানে যে ক্লিক করবা, ঠিক আছে? তোমরা বাসায় আমি যে কোশ্চেন প্যাটার্নটা দেখালাম, তোমরা এইভাবে বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে? ওকে, বাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।